দেরি কারণে তাকে বলে নয় তাহলে আপনার আসল চলে গেলে সবই চলে গেল আপনার আসল মাথা যদি না থাকে আপনার বডি আপনাকে কি দিবে বলেন আচ্ছা এই যে উনি বললেন যে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা তোমার পরে ঠেকাই মাথা আল্লাহর জন্য দুনিয়ার জন্য নয় ধরেন আপনার ওয়াইফ অসুস্থ অসুস্থ বলতে বাচ্চা হবে প্রেগন্যান্ট হ্যাভেন এখন ডাক্তার বললেন কি কথাটা বলেন ডাক্তার বললেন ও সময় তো শেষ প্রায় 5 মিনিট জি 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 ডাক্তার বললেন অপারেশন করাতে হবে সিজার লাগবে বাচ্চা ভেতরে উল্টা এটা স্বাভাবিকভাবে বের হয়ে আসবে আপনি বলেন ঠিক আছে কিছু করার নেই এখন ডাক্তার নার্স সবাই মিলে সিজার করালো সুন্দর বাচ্চা দুনিয়ায় বের হয়ে আসলো বাচ্চা কান্নাকাটি করতেছে আওয়াজ শুনে আপনি আসছেন এখন বাচ্চাকে দেখে আপনি এত খুশি হয়েছেন আপনি জিজ্ঞেস করছেন এই এই কেচিগুলো কোথায় ওই কেচিটা কোথায় এবং ওই চাকুটা কোথায় যেটা দিয়ে আমার বউয়ের পেট কাটা হয়েছে এই কাজ কি কেউ করে কেন খুঁজতেছে সে ওই কেচি আর চাকু ধন্যবাদ কেমন করবে ওই দুটা যদি না থাকতো তো পেট কাটতো কিভাবে আপনি বলবেন এ তো আহামক এ তো বাধ্য সে তো শুক্রিয়া আদায় করবে ডাক্তারে তো এটা আপনি বুঝেন আপনি ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা আপনি এখানে মাথা ঠেকায় চলে গেলেন এই 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 কি বলে কেচি চাকু যেগুলো আছে এগুলো প্রশংসা করে চলে গেলেন ডাক্তারের প্রশংসা করলেন না এই এই দুনিয়াতে বানালো তাকে আপনি চিনলেন না আপনি তো মিসকিন আপনি মিসকিন হয়ে দুনিয়ায় আপনি চলে গেলেন এবং আপনার অসংখ্য অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেলেন তারাও মিসকিন হয়ে দুনিয়ায় বসবাস করছে হাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত তারা না এখানে জান্নাত পেল না ওখানে জান্নাত লাভ হলো এই জন্য সম্মানিত আল্লাহর বান্দারা যারা আজকের জুমায় উপস্থিত হয়েছেন আমার মনে হয় আমি আপনাদেরকে এই কথাটা বোঝাতে পেরেছি আপনার জীবনের যাবতীয় ইবাদত আপনার নিজের স্বার্থে আপনি করছেন আল্লাহর স্বার্থে আপনি করছেন না ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি আর যে ব্যক্তি প্রচেষ্টা করবে সে তার নিজের জন্যই করলো আপনি যদি আল্লাহর ইবাদত করেন আপনার আত্মা খোরাক পাবে দুনিয়াতে আপনি বসবাস করবেন কিন্তু মনে হবে আপনি জান্নাতে বসবাস করছেন এটা হলো আপনার দুনিয়াবি প্রাপ্তি আর আখিরাতে পরে যাওয়ার সাথে সাথে আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে বলবেন কি আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে সুসংবাদ দিবেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম তোমার মন যা চাবে তুমি সেখানে সব পাওয়া কোনো কিছু কমতি আর তোমার থাকবে না স্বাদ না মিটিল আশা না পুরিল তারা বলে গেছে কিন্তু কিছুই পায় নাই কিন্তু আপনি কি অনুভব করেন আশা মেটানোর জন্য একটা জায়গা আমাদের জন্য আছে তাহলে আপনার মনে আর কষ্ট হবে না লালন ফকির বলে গিয়েছে কি হাতের কাছে ভরা কলস বলে জানেন আপনারা তৃষ্ণা মিটে না হাতের কাছে ভরা কলস তৃষ্ণা মিটে না কারণ কারণ কি কারণ আপনার আত্মাটা তো হচ্ছে আনলিমিটেড আনলিমিটেড স্বপ্ন সে দেখে সে লিমিটেশনে সন্তুষ্ট না এজন্য হাতের কাছে ভরা কলস থাকা সত্ত্বেও তার তৃষ্ণা মিটে না দুনিয়া সব পেয়েছে যা দরকার ভোগ করার সব সে টেস্ট করেও তার মন ভরছে না ভরবে না তো কারণ এটা ভরার জায়গা নয় আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনি যখন আখেরাতে যাবেন আপনাকে একটা আনলিমিটেড বডি দিবেন আনলিমিটেড একটা সোল তো আছে এটা এটার সাথে জুড়ে দিবে এবং আনলিমিটেড একটা জগৎ দিয়ে দিবে আপনি আপনার মত করে সেখানে তৃষ্ণা মেটাতে পারবেন কোনো কিছুই আপনার জন্য বাদ থাকবে না বাট সেটার জন্য আজকে আপনাকে প্রচেষ্টা করতে হবে যদি প্রচেষ্টা সেটার জন্য করেন তাহলে দুনিয়াতেও মনে হবে আপনি জান্নাতে বসবাস করছেন তাহলে এটাই হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা দুনিয়াতেও হাসানার কথাটা আসছে আবার আখেরাতেও একই কথা আসছে হাসানা মানে দুনিয়াটাকেও জান্নাত হিসেবে বসবাস করে আখেরাতে আপনি জান্নাত পাবেন আর এই দুইটার সমন্বয় যখন হবে তখন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা হলো ওয়া ফিল আখিরাতি হাসানা হলো এভাবে আমরা মুমিনরা জীবন যাপন করতে চাই তাহলে পরে আমাদের আর কোনো কষ্ট থাকবে না ইনশাআল্লাহ তাআলা আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।